أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين आज के बांग्लादेश जमात इस्लामी ढाका महानगरी दक्षिणेर एक गुरुत्वपूर्ण थाना एवं किछुटा अवहेलित वंचित अंचल डेमरा उत्तर सांगठनिक थानार उद्योग आयोजित आमादेर किछुटा असच्छल भाई एवं बोनदेर मध्ये এই যে এখন ডেঙ্গু প্রকোপ চলছে এ থেকে মুক্তির জন্য আল্লাহ সাহায্য কামনার পাশাপাশি দুনিয়াবী দৃষ্টিতে সহযোগিতার অংশ হিসাবে মশারি বিতরণ প্রকল্পের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি মহানগরী মজলিসের শুরা সম্মানিত সদস্য ডেমরা উত্তর থানার সম্মানিত আমির আমার একান্ত শ্রদ্ধাভাজন প্রিয় ভাই জনাব মোহাম্মদ আলী প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি দেলোয়ার হোসেন ভাই কামাল হোসেন ভাই শাহিন আহমেদ খান সহ ডেমরা উত্তর থানার সম্মানিত কর্মপরিষদ শুরা সদস্যবৃন্দ সম্মানিত ভাই এবং বোন আজকের এই প্রোগ্রামের জন্য যারা আমন্ত্রিত মেহমান আমাদের সেই সমস্ত সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইহিস সালাম আমরা প্রথমে আল্লাহ শুকরিয়া আদায় করছি যে এটি আল্লাহ তাআলার নির্দেশ আমরা সেই নির্দেশ পালন করতে পারছি আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন সেই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ নির্দেশ কেন আকিমুস সালাত আল্লাহ বলেছেন তোমরা নামাজ পড়ো এটি যেমন আল্লাহর নির্দেশ কুতিবা আলাইকুমুস সিয়াম তোমরা রোজা রাখো এটি আল্লাহর নির্দেশ আকিমুদ্দিন আল্লাহর জমিনে তোমরা আল্লাহর দিন কায়েম করো এটি আল্লাহর নির্দেশ ঠিক আল্লাহ তাআলা এভাবেই নির্দেশ দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আরকাউ ওয়াসজুদু ওয়াবুদু দেখেন মানে আল্লাহ তাআলা নির্দেশনাটা কেমন তোমরা রুকু করো তোমরা সিজদা করো এরপরে আলাদা করে আবার বলা হয়েছে আবুদু তোমরা ইবাদত করো ওয়াফআলুল খায়র নামাজ পড়ো সিজদা করো রুকু করো এরপরে বলা হলো আফআলুল খায়র তার মানে এই ইবাদতগুলোর মতই এটা একটা ইবাদত আফআলুল খায়র মানুষের কল্যাণে তোমরা নিজেদেরকে নিবেদিত করে আমার এই নির্দেশ তোমরা পালন করো সুবহানাল্লাহ সুতরাং আমরা এই কাজটি সম্পন্ন করার জন্য উদ্যোগ নিয়েছি বাস্তবায়নে কিন্তু আপনারা সহযোগিতা করছেন এই ভাই বোনেরা কষ্ট করে আসছেন অনেক দূর থেকে আসছেন অনেকে অনেক সময় থেকে অপেক্ষা করছেন আমরা প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনাদের এই কষ্ট হচ্ছে আমাদের উচিত ছিল ভালো হতো ইসলামের দৃষ্টিভঙ্গি এটা যে এই কাজটুকু এই উপহারটুকু আপনাদের জন্য এই সহযোগিতাটুকু যদি আপনাদের কাছে হাতে আমরা গিয়ে পৌঁছে দিয়ে আসতে পারতাম আপনাদের হাতে গিয়ে আমরা পৌঁছে দিয়ে আসতে পারতাম তাহলে সবচেয়ে ভালো হতো এবং সেটা আমরা করছিও আমাদের দুই ভাবে এই কাজটি পরিচালিত হয় একটা হচ্ছে আনুষ্ঠানিকতার মাধ্যমে আর একটা হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে আনুষ্ঠানিকতায় আপনারা যারা সহযোগিতা করছেন এর মধ্য দিয়ে আপনারা ব্যক্তিগতভাবে সওয়াব পাবেন একই সাথে সাদাকায়ে জারিয়ারও আপনারা অংশ হবেন আলহামদুলিল্লাহ কেন হবেন এই ভালো কাজগুলো যখন মিডিয়াতে প্রচার হবে এই কাজটা দেখে উদ্বুদ্ধ হয়ে উৎসাহিত হয়ে যারা এই কাজে সহযোগিতা করবে এই কাজে যারা অংশগ্রহণ করবে তারা যা সওয়াব পাবেন সেই সমান সওয়াবের মালিক আল্লাহ তাআলা আমাদেরকে করবেন একজন মানুষ তার জীবনের আমল দিয়ে হয়তো সে জান্নাতে যেতে নাও পারতে পারে কিন্তু এই সাদাকায়ে জারিয়ার আমল আপনি মৃত্যুবরণ করবেন মিডিয়াতে এই ছবিগুলো এই প্রোগ্রামগুলো এই উদ্যোগগুলো এই কার্যক্রমগুলো কি হবে না মৃত্যুবরণ করবে না যতদিন পৃথিবী থাকবে ততদিন এই কাজগুলো থাকবে সাদাকায়ে জারিয়া এটা বিরাট আমল আমি আমার ব্যক্তিগত জীবনের আমলের মধ্যে এটাকে আমার সবচেয়ে প্রিয় মনে হয় সবচেয়ে প্রিয় মনে হয় যদি না ওর মধ্যে প্রদর্শনের ইচ্ছা থাকে যদি না ওর মধ্যে দুনিয়াবী কোনো উদ্দেশ্য না থাকে ইখলাস নিষ্ঠা আল্লাহর ভালোবাসা যদি ওর মধ্যে থাকে তাহলে এই কাজটা আমার কাছে সবচেয়ে প্রিয় ইবাদত মনে হয় আলহামদুলিল্লাহ সেই ইবাদতে আপনারা একটু কষ্ট হলেও এখানে সম্পৃক্ত হতে পেরেছেন আমি আশা করি আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সবকিছু থেকে বঞ্চিত করলেও এই সাদাকায়ে জারিয়ার আমল থেকে যেন বঞ্চিত না করে সম্মানিত ভাই এবং বোনেরা দ্বিতীয় যে কথাটাই আমি আপনাদের বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী এই কাজ হঠাৎ নতুন করে আমরা করছি না এটা ইসলামের নির্দেশনা এই আলোকে জামাত ইসলামী তার কাজ করছে মিছিল মিটিং সমাবেশ রাজনীতি নির্বাচন এটা জামাত ইসলামের এক অংশ কাজ এটা একটা আংশিক কাজ আর বাংলাদেশ জামাত ইসলামীর মৌলিক কাজ হচ্ছে মানুষের সমস্যার সমাধান করে দুনিয়ায় শান্তি পরকালে মুক্তি নিশ্চিত করা এটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের মূল লক্ষ্য সেই লক্ষ্য অর্জনে আমরা আজকে যে কাজগুলো এই আংশিক কাজ আজকে যেটা নিয়ে আসছি আপনাদের কাছে
আমি ভাই বোনদেরকে এটা আজকে একটু উল্লেখ করতে চাই, সম্মানিত ভাই এবং বোনেরা, আজকে এই ভালো কাজগুলো যেগুলো ইসলাম বলেছে সেই কাজগুলো বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির করতে করতে ইসলামের কাজগুলো এখন জামাত ইসলামের ব্র্যান্ড হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ইসলামের ব্র্যান্ড গুলো এখন কাদের ব্র্যান্ড হয়ে গেছে? জামাতের ব্র্যান্ড হয়ে গেছে। আমরা ছাত্র জীবনে ইউনিভার্সিটিতে বলতাম, কলেজে বলতাম, মাদ্রাসায় বলতাম, সবচেয়ে সুন্দর করে সালাম দিয়ে কথা বলে কে? সে হলো শিবির। ছাত্রলীগ ছাত্র দলের লোকেরা শিবির সেনার এটা উপায় যে সে কি করে? সালাম দেয়। ছাত্র শিবির সেনার এটা উপায় যে সে পায়ের গিরার উপরে কি পরে? প্যান্ট পরে। ছাত্র শিবির সেনার উপায় সে সিগারেট খায় না, আলহামদুলিল্লাহ। ইসলামের নির্দেশনা গুলো এখন জামাত ইসলামী ছাত্র শিবিরের জন্য একটা ব্র্যান্ড হয়ে গেছে, একটা ম্যান্ডেট হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনা গঠন করার জন্য মানুষের কাছে যে এই স্বীকৃতিটা তিনি প্রথম পেয়েছিলেন তার উপরে ভিত্তি করে সোনার মানুষ তৈরি হয়েছে, তার উপরে ভিত্তি করে সোনার মদিনা হয়েছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রথম স্বীকৃতি আলামিন, শত্রুতাকে স্বীকার করতে, আমাদের শত্রু আমাদের স্বীকার করে, শিবির করে তার মানে সে সিগারেট খায় না, শিবির করে জামাত করে সে সিগারেট খায় না। জামাত শিবিরের নামে দুনিয়ার হাজার মামলা আছে, ধর্ষণের মামলা নাই, চাঁদাবাজির মামলা নাই, ছিনতাইয়ের মামলা নাই। এবার আমাদের জানে শত্রুরা এই মামলা আমাদেরকে দিতে সাহস, লজ্জা পায় ওরা, জানে যে এই মামলা পৃথিবীর মানুষ এটা বিশ্বাস করবে না, তার মানে এটা করতে চায় না, জানে জামাত ইসলামে এই কাজ করে না, জানে ছাত্র শিবির এই কাজ করে না। দেখেন বুয়েটে আব্রার ফাহাদ একটা ছেলে মারা গেল, লোকেরা তারা ছাত্রলীগের সন্ত্রাসীরা দুর্বৃত্তরা তাকে পিটিয়ে নৃশংসভাবে গোটা পৃথিবীতে লজ্জিত হয়েছে বাংলাদেশ। তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল তোমরা তাকে কেন হত্যা করলে, কেন তোমরা তাকে হত্যা করলে, কি শত্রুতা ছিল তার সাথে তোমাদের? কি জবাব দিয়েছিল? নামাজের সময় হলে সে ছাত্রদেরকে নামাজের জন্য ডাকতো, সে শিবির, আল্লাহু আকবার। আমি বিশ্বাস করি ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সেই সময় প্রতিপক্ষের দ্বারা যে আলামিন উপাধি পেয়ে সত্য সোনার মানুষ তৈরি করে সোনার মদিনা তৈরি করেছেন, বাংলাদেশ জামাত ইসলামী সেই স্বীকৃতি আমাদের প্রতিপক্ষের দ্বারা ইতিমধ্যে পেয়ে গেছে, এর উপর ভিত্তি করে একটা সোনার মদিনা হবে, সোনার মানুষ হবে, সোনার বাংলা আমরা তৈরি করবো ইনশাআল্লাহ। এই কষ্টটুকু দেওয়ার জন্য আপনাদেরকে আমরা এখানে দেখেছি, এইটুকু কষ্ট আর কিচ্ছু না। বোনেরা ভাইয়েরা মুরব্বীরা আমার একেবারে পিতৃতুল্য, আমার মাতৃতুল্য এখানে যারা আছেন, আমি আপনাদের কাছে একটু বিনয়ের সাথে এটা বলতে চাই যে আজকে আব্রার ফাহাদকে তারা ভালো কাজ করত, নামাজের জন্য ডাকত, সেই জন্য শিবির, সেই জন্য তাকে মারতে হবে। একই কারণে রসুল করিম সাল্লাহ সাল্লামকে নির্যাতনের মুখে পড়তে হয়েছে। আমরা সেই সূত্র ধরে বিশ্বাস করি বাংলাদেশ জামাত ইসলামে রসুল সাল্লাহ সাল্লামের সুন্না অনুযায়ী আমরা এগিয়ে যাচ্ছি, আমরা সোনার মানুষ তৈরি করছি, যে সোনার মানুষ তৈরি করার লোকেরাই এই কাজ আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন, এবং এই কাজ করার জন্য তারা ফাঁসির মঞ্চে হাসি মুখে ফাঁসির কাস্তে ফাঁসির রশি তারা গলায় বরণ করেছে। হত্যা করে একটা আদর্শকে শেষ করে দেওয়া যায় না, যায় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করেন তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করে এটা জানিয়ে দিয়েছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। আমরা তো সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ, আমরা সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ। আমাদের এই নেতৃবৃন্দ তারা মানুষ, তারা মরবেন, মরতেন, আল্লাহ তাদেরকে মর্যাদার সাথে শাহাদাতের সর্বোচ্চ সম্মান দিয়ে পৃথিবী তাকে দিয়েছেন, এবং রক্ত যে আন্দোলনে ঝরে সেই রক্ত ঘাম চোখের পানির উপরে ভিত্তি করে একটা জমিন ইসলামের জন্য উর্বর হয়ে যায়, বাংলাদেশের এই জমিন ইসলামের জন্য উর্বর হয়েছে আলহামদুলিল্লাহ। সেই কাজে আপনাদেরকে একটু কষ্ট করতে হলো। আমি শেষ করতে চাই, দেখেন সর্বশেষ কিছু হলে বাংলাদেশে যা হবে, যদি কোথাও একটা পিলার পড়ে যায় তাও বলে যে ওটা ধাক্কা দিয়ে ফালাইছে কে? বাংলাদেশ জামাত ইসলাম। এটা আমরা ধাক্কা ধাক্কি করে ফালাই দিছি। সর্বশেষ এই মূর্তির পায়ে কি রাখা হইল? কোরআন শরীফ রাখা হইল। ঘুরে ফিরে বক্তৃতা আমাদের রেকর্ড করা আছে, বক্তৃতা কি করা আছে? রেকর্ড করা আছে। কে করেছে এটা? বিএনপি জামাতের লোকেরা এই কাজ করেছে। আমি পরিষ্কার একটা কথা বলি, দেখেন আমাদের এই কথার জবাব দিতে হয় নাই, এই কথার জবাব আল্লাহ তাআলা তাদের মধ্যে থেকে দেওয়ানোর ব্যবস্থা করেছেন না করেন নাই। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের একটা জোট আছে, সেই জোটের একজন কি আছে? সাধারণ সম্পাদক। তার বক্তৃতা ভিডিওতে দেখেছেন আপনারা, দেখছেন শুনছেন আপনারা? আমরা কি তার জামাত থেকে নাকি যুগান্তর রিপোর্ট করেছে, যেহেতু বেচারা কি কথা বলেছে? সত্য কথাটা বলেছে। তার মানে সত্য কথার প্রতীক হলো কে? জামাত, আলহামদুলিল্লাহ। আমার মাঝে মধ্যে ভালো লাগে যে কিছু একটা হইলে যা আর কোনো জায়গায় পাওয়া যাবে না,
বাংলাদেশ জামাত ইসলাম আলহামদুলিল্লাহ। আমি বলে থাকি যে আমাদের মিডিয়া নাই একটাও, কিন্তু সব মিডিয়া আবার আমাদের দ্বারা পরিচালিত। আমাদের নিউজ না থাকলে মাঝে মধ্যে ওরা পর্যালোচনা করে যে পত্রিকার কাটিং কমে গেছে, তোমরা এখন একটা নিউজ তৈরি করো কাদের নামে, তখন কি নিউজ করে জানেন? হঠাৎ করে দীর্ঘদিন জামাতের কোন নড়চড়ায় অভ্যন্তরে কোন সিদ্ধান্ত তারা বড় গ্রহণ করেছেন, মানে আমরা যে নড়াচড়া করছি না এটাও একটা নিউজ। সরকার টেনশনে, জামাত নিরবতার, সরকার টেনশন, আমরা নড়াচড়া করলেও টেনশন, আমরা নীরব থাকলেও। আল্লাহ তাআলা কত বড় বরকতের জায়গা আপনাদেরকে আমাদেরকে রেখেছে। আমি মাঝে মধ্যে মনে করি যে সিজদায় পড়ে থাকা উচিত আমাদের, যে আল্লাহ এত বড় নিয়ামতের মধ্যে রেখেছেন যে নীরব থাকলে ওরা টেনশনে থাকে, ঘুমাইতে পারে না। তো এই যে এভাবে করে আজকে এই ভালো কাজগুলো যা হবে, ভালো কাজগুলো যা হবে, এগুলো একটা সময় মানুষ মনে করবে এটা কে করেছে, বাংলাদেশ জামাত ইসলামী করেছে, আলহামদুলিল্লাহ। সেই জন্য আজকে এটা আল্লাহর নির্দেশ, অফালুল খয়ের। এবং এই অফালুল খয়ের, এই যে মানুষ, এই যে বললাম যে আল্লাহ তাআলা আমাদেরকে সফল কাম করছেন, এটা আল্লাহর নির্দেশ। এই কাজ করো, তোমার সফল করার দায়িত্ব নির্বাচনের মাধ্যমে ভোটের মধ্য দিয়ে হবে, ওটা আমার প্রক্রিয়া একটা, ওইটা না হলেও আমি করে দিতে পারবো। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের সফল করছেন না করছেন না, করছেন করছেন, যে তার বড় প্রমাণ হলো এই যে অফআলুল খয়র, এই সমাজ কল্যাণমূলক কার্যক্রম, যেটা একটু আগে আমাদের মেহমানবৃন্দ বলেছেন, যেটা যে আমাদের চার দফা কর্মসূচির একটা কর্মসূচি, আমাদের এটা হঠাৎ করে আমরা করছি তা না, এটা পরিকল্পিত। মানুষকে দুঃখ দুর্দশা থেকে তাদেরকে মুক্ত করে একটা শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠা করা, এটা ইসলামের নির্দেশনা, সেই নির্দেশনা পালন করার জন্য চেষ্টা করছি। সেই লক্ষ্যে আজকে যে কাজ এখানে হাতে নেওয়া হয়েছে, আমি সবশেষ অনুরোধ করতে চাই সম্মানিত ভাই বোনেরা, যত কাজই আমরা করি না কেন, এই কাজ যদি আরো হাজার লোকে করে, এই কাজ যদি আরো হাজার দল করে, ততক্ষণ পর্যন্ত স্থায়ী সমাধান হবে না, যতক্ষণ পর্যন্ত একটা পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত না হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম প্রতিষ্ঠানের মাধ্যমে হেল্পফুল ফুজুল তৈরি করে তিনিও সমাজের কল্যাণে কাজ করার চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত লক্ষ্য করলেন ওটা স্থায়ী না, ওটা অস্থায়ী। স্থায়ী ভিত্তিতে মানুষকে শান্তির একটা ঠিকানা খুঁজে দিতে হলে ইসলামী রাষ্ট্র বিনির্মাণ করা ছাড়া কোনো উপায় নাই। আমরা এটার বিনিময়ে আপনাদের কাছ থেকে এই কাজ চাচ্ছি না যে আপনারা জামাত ইসলামীকে একটা মশারি নিয়ে সহযোগিতা করবেন, জামাত ইসলামীর কাছ থেকে একটা মশারি নিয়ে আমাদেরকে একটা ভোট দিবেন, জামাত ইসলামীর কাছ থেকে একটা মশারি নিয়ে আপনারা আল্লাহর দিন কায়েমে শরীক হবেন, এটা আল্লাহর নির্দেশ। এই ভালো কাজ করা এবং ভালো কাজে সহযোগিতার জন্য যারা এসেছেন, এইটা বাস্তবায়নে যেমন আপনি আন্তরিক ছিলেন, আর আকিমুদ্দিন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা, এটাও আমাদের সকলের জন্য নামাজের মতো, রোজার মতো, এই সমাজ কল্যাণমূলক কাজগুলো প্রতিষ্ঠা করার মতোই ফরজ। আমরা কি সবাই রাজি আছি? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করে, আল্লাহর দিন বিজয় করে এই সমস্যার সমাধান করা সম্ভব, এবং ইসলাম বিজয়ী হওয়া ছাড়া এই সমস্যার স্থায়ী কোনো সমাধান পৃথিবীর কারো হাতে যে নাই, এই বিশ্বাস থেকে আসুন আল্লাহর জমিনে আমরা আল্লাহর দিন বিজয় করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে, আপনারা কষ্ট করে আমাদের সাথে আজকে এখানে সময় দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাদের উত্তম যাযা দান করুন। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামাত ইসলামী বাংলাদেশ গড়বে গড়বে, আল্লাহর হুকুমাত গড়বে গড়বে, খেলাফতে রাশেদা জনগণ নন্দিত পরিবেশ, কোরআনের কাঙ্ক্ষিত পরিবেশ, জনগণ নন্দিত পরিবেশ, কোরআনের কাঙ্ক্ষিত পরিবেশ, নীলিমা নতুন কথা বলবে, নদীরা দ্বিগুণ বেগ।